গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা নূপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রভাতকুমার মুখোপাধ্যায়ের লেখে একটি গল্প, দিব্যদৃষ্টি। জ্যৈষ্ঠ মাস, কলিকাতা পটলডাঙ্গায় একটি ছাত্রাবাসে আজ মহা উৎসব লাগিয়াছে। ব্যাপারটা এই, সুরেন্দ্রকুমার চট্টোপাধ্যায় ম্যাট্রিক ও আয় পরীক্ষায় প্রথম বিভাগের উচ্চস্থান অধিকার করিয়াই পাশ হইয়াছিল, কিন্তু বিএ পরীক্ষার মনোবিজ্ঞান বিভাগে সে একেবারে উচ্চতম স্থান অধিকার করিয়া বসিয়াছে। প্রথম হইবার খবর যেদিন বাহির হইল সেদিন ছিল বুধবার। সুরেনের পিতা জীবিত নাই, দেশ পাবনা জেলায় চৌরিপুর গ্রামে, তাহার জননী আছেন। সুরেনের পিতৃব্যের অভিভাবকতায় তিনি বাস করেন। বাড়ির অবস্থা তেমন ভালো নহে, তাই বিয়ে পরীক্ষা কবে শেষ হয়ে গেলেও সুরেন কলিকাতায় থাকিয়া প্রাইভেট টিউশনই করিতেছে। সুরেনের বয়স 23 বৎসর, সুশ্রী চেহারা, সদাই হাস্যবদন। সুরেন আজও অবিবাহিত। তাহার পরবর্তী শনিবারে মেজ বন্ধুগণ এক শান্ত ভোজের আয়োজন করিল, খরচটা অবশ্য সুরেনেরই। বাসার শরৎবাবু, বিপিনবাবু, যোগেশবাবু, উমাপদবাবু, যতীন্দ্রবাবু, সতীশবাবু, ললিতবাবু তো আছেনই। বাহির হইতে অতুলবাবু, কুমুদবাবু ও কুঞ্জবাবু নিমন্ত্রিত হইয়া আসিয়া এই আনন্দ উৎসবে যোগদান করিয়াছেন। ভোজন শক্তি বৃদ্ধিকল্পে সিদ্ধির আয়োজন হইয়াছিল, যুবকগণ সকলে একত্র হইলে সিদ্ধি বিতরিত হইল। কেহ এক পাত্র, কেহ দুই পাত্র গ্রহণ করিলেন, মাত্র দুইজন করিলেন না। তাহারা বলিলেন সিদ্ধি তাহাদের মোটে সহ্য হয় না। কিছুক্ষণ গল্পগুজবের পর গান বাজনা আরম্ভ হইল। হারমোনিয়াম ও বায়া তবলা সহযোগে 1.5-2 ঘণ্টা গান বাজনার পর গায়ক ও বাদকেরা শ্রান্ত হইয়া পড়িলেন। তখন সিদ্ধির নেশা সকলেরই বেশ জমিয়া আসিয়াছে। আবার গল্পগুজব আরম্ভ হইল। সতীশবাবু এক কোণে বসিয়া সেদিন প্রভাতে সংবাদপত্রখানা লইয়া নাড়াচাড়া করিতেছিলেন। হঠাৎ তিনি বলিয়া উঠিলেন, ওহে, একটা মজার খবর শুনেছ? সকলে বলিয়া উঠিল, কি কি বলো? এই যে পড়োনা শুনি, অর্থাৎ শোনো না পড়ি, বলিয়া তিনি পড়িতে আরম্ভ করিলেন। মফস্বল সংবাদ, কৃষ্ণনগর, নদিয়া, ছাত্রের কৃতিত্ব। কৃষ্ণনগর বারের সুপ্রসিদ্ধ উকিল শ্রীযুক্ত বাবু রামজীবন মুখোপাধ্যায় MABL মহাশয়ের কন্যা কুমারী কুন্দমালা দেবী বিগত ম্যাট্রিক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান অধিকার করিয়াছেন, ইহা কৃষ্ণনগরবাসী সকলেরই অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। এই উপলক্ষে রামজীবনবাবু সহরস্থ তাবৎ গণ্যমান্য লোককে আগামী শনিবারে সান্ধ্যভোজে নিমন্ত্রণ করিয়াছেন। স্থানীয় যুব নাট্য সমিতি নিমন্ত্রিতগণের আনন্দ বর্ধনে ওই রজনীতে রামজীবনবাবুর গৃহপ্রাঙ্গণে DL রায়ের চন্দ্রগুপ্ত নাটকের অভিনয় করিবেন। ললিত চিৎকার করিয়া উঠিল, হুররে, 3 cheers ফর MABL মহাশয়ের কন্যা মুন্ডমালা। সুরেন বলিল, মুন্ডমালা নয় রে, কুন্দমালা, নামটি কিন্তু বেশ মিষ্টি। অতুলবাবু নামক এক ভদ্রলোক দেওয়ালে হেলান দিয়া ঊর্ধ্বমুখে গম্ভীর স্বরে বলিলেন, আশ্চর্য, আশ্চর্য। ললিত বলিল, আহা, কি আর আশ্চর্য, বাঙালির মেয়ের ইউনিভার্সিটিতে ফার্স্ট হওয়া আজকালকার দিনে মোটেই আর আশ্চর্য ব্যাপার নয়। অতুলবাবু বলিলেন, সেজন্য আশ্চর্য বলিনি হে, আমি দিব্যদৃষ্টিতে ব্যাপারটা যা দেখতে পাচ্ছি তা আশ্চর্য, অতীব আশ্চর্য। যোগেশবাবু বলিলেন, দিবা চক্ষে কি দেখছ অতুল, বলোই না শুনি। অতুল বলিল, এর ভিতরে প্রজাপতির হাত স্পষ্ট দেখতে পাচ্ছি। উমাপদ বলিল, কিসের ভেতর? অতুল বলিল, প্রথমত দেখো, সুরেনও ফার্স্ট হয়েছে,
কুন্দমালাও তাই। দ্বিতীয়ত, দ্বিতীয়ত সুরেনের কৃতিত্বের জন্য আনন্দভোজের আয়োজন আজ এখানে পটলডাঙায়, কুন্দমালার কৃতিত্বের জন্য আনন্দভোজের আয়োজন ঠিক আজই, ঠিক এই সময়েই কৃষ্ণনগরে চলছে। তৃতীয়ত, তৃতীয়ত সে কুমারী আর আমাদের সুরেন্দ্র কুমার। তারপর একজন চাটুজ্জে, একজন মুখুজ্জে, করণীয় ঘর, আর কিছু আছে? নিশ্চয় আছে। যে মুহূর্তে সুরেনের কানের ভিতর দিয়া কুন্দমালা নামটি পশিল, অমনি আকুল করিল ওর প্রাণ। নামটি শুনেও বলেছে, খাসা মিষ্টি নামটি কিন্তু। সুরেন, বলনি তুমি, এই একঘর লোক সাক্ষী আছে। সুরেন একটু অপ্রতিভ হইয়া বলিল, ঠিক ওই কথাগুলি বলিনি, তবে ওই ভাবের কথা বলেছি বটে। অতুল অভ্যস্ত গম্ভীরভাবে বলিল, এ বিবাহ অনিবার্য। শরৎ বলিল, কী হে সুরেন, তুমি কি বলো, অনিবার্য নাকি? সুরেন হাসিয়া বলিল, জন্ম মৃত্যু বিবাহ, এ তিনটের কোনোটাই তো মানুষের হাতে নয় ভাই। প্রজাপতির তাই যদি নির্বন্ধ হয়, তবে আমায় পড়তেই হবে মাথায় টোপর, পালাবো কোথা? ললিত বলিল, কি ভয়ানক কথা, আমাদের মধ্যে যে এমন দিব্যদৃষ্টিওয়ালা মহাপুরুষ বিচরণ করছেন তা আমরা কোনোদিনই সন্দেহ করিনি। আচ্ছা অতুলবাবু, মেয়েটির বয়স কত হবে? অতুল বলিল, সতেরো বছর পড়েছে, এখনো পূর্ণ হয়নি। আচ্ছা, তার চেহারাটা কীরকম, দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছ তো? আলবৎ পাচ্ছি। তা কীরকম বলো না শুনি, কৃষ্ণ না শ্যামা না গৌরী? গৌরী, নাম শুনে বুঝতে পারছো না কুন্দ ফুলের রং কি? উমাপদ বলিয়া উঠিল, কুন্দশুভ্র নন্দকান্তি সুরেন্দ্র বন্দিতা আর অনিন্দিতা। যতীন চিৎকার করিয়া বলিল, ও হে অতুল, এই দেখো আরেকটা ভয়ঙ্কর মিল। সুরেন ভাই, সুরেন, তোমার ভাবি প্রিয়ার একটা বন্দনা গান গাও। খুব একটা হাসি পড়িয়া গেল। হাসির হিল্লোল থামিলে যতীন বলিল, যাই বলো তাই বলো ভাই, এতগুলো মিল কিন্তু আশ্চর্য বটে। অতুল যতীনের পানে চাহিয়া হাসিতে হাসিতে ভ্যাঙাইল, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরেশিও দেন আর ড্রেমড অফ ইন ইয়োর ফিলোজফি। ললিত বলিল, সে যাক, তুমি বলে যাও হে, মেয়েটির বয়স মাত্র ১৭ বছর, গৌরবর্ণা, আর কি কি সব বলো দেখি। সংক্ষেপেই বলি, মুখ চোখ চুল অঙ্গ প্রত্যঙ্গ সবই ভালো, তবে একটু ত্রুটি আছে। চোখের তারা দুটি মিশকালো নয়, একটু ফিকে বাদামি রঙের। এই ত্রুটিটুকু ছাড়া মেয়েটিকে সর্বাঙ্গ সুন্দরী বলা যেতে পারে। সুরেন বলিল, ওটা কি ত্রুটি নাকি, আমি তো ওটা সৌন্দর্যের লক্ষণ বলে মনে করি। এই সময় খবর আসিল আহার্য প্রস্তুত। যুবকগণ আনন্দ কলরব করিতে করিতে নিচে নামিয়ে গেল। পরদিন বিকেলে ৫টার সময় যতীনবাবু কলতলায় স্নান করিতেছিলেন। দুটি অপরিচিত ভদ্রলোক বাসায় প্রবেশ করিলেন, একজন প্রবীণ বয়স্ক, অন্যজন যুবা পুরুষ। প্রবীণ ভদ্রলোক যতীনবাবুকে দেখিয়া বলিলেন, এ বাসায় সুরেন্দ্রবাবু বলে কেউ থাকেন কি, সুরেন্দ্রনাথ চ্যাটার্জি? যতীন প্রশ্নের উত্তর না দিয়া জিজ্ঞাসা করিল, আপনারা কোথা থেকে আসছেন? কৃষ্ণনগর থেকে। শুনিবা মাত্র যতীনের দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল, উত্তর করিল, সুরেনবাবু তো এখন বাসায় নেই, বেরিয়েছেন। কখন ফিরবেন তিনি? সন্ধ্যার আগে আসবে বোধহয়। তার ঘরে বসে আমরা কি অপেক্ষা করতে পারি? নিশ্চয়ই, তার ঘর বোধহয় তালাবদ্ধ আছে। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ডান হাতি প্রথম ঘরটা আমার, দয়া করে সেখানে বসে অপেক্ষা করুন, আমি স্নান সেরে আসছি।
আচ্ছা থ্যাঙ্কস বলিয়া বাবু দুইজন সিঁড়ি দিয়ে উপরে উঠিয়া গেলেন। যতীন তাড়াতাড়ি স্নান সারিয়া নিজ কক্ষে গিয়া দেখিল বাবু দুইটি দুইখানি চেয়ার দখল করিয়া বসিয়া আছেন। যতীন মাথায় শুষ্ক তোয়ালে খুশিতে খুশিতে বলিল, আপনাদের এক এক পেলা চা দিতে পারে কি? প্রবীণবাবুটি বলিলেন, দোকানের চা? না থ্যাঙ্কস। যতীন বলিল, দোকানের চা নয়, ওই যে স্টোভ রয়েছে আমি নিজে তৈরি করব। প্রবীণ ভদ্রলোক সংকুচিত হইয়া বলিলেন, আবার কষ্ট করবেন আপনি? যতীন বলিল, স্টোভ তো আমায় জ্বালতেই হবে, আমি একটু খাবো কি না? বাবুটি বলিলেন, আচ্ছা তাহলে। যতীন স্টোভ জ্বালিয়া চায়ের জল চড়াইয়া দিয়া নিজ তক্তপোষের প্রান্তে আসিয়া বসিল। বাবুটি জিজ্ঞাসা করিলেন, আপনার নাম কি? শ্রী যতীন্দ্রনাথ চক্রবর্তী। এখানে পড়াশুনো করেন বুঝি? আগে হ্যাঁ, সিটি কলেজে বিয়ে পড়ি, এবার ফোর্থ ইয়ার। বাড়ি কোথায় আপনার? আগে খুলনা জেলায়। কোথায়? মাধবপুর গ্রামে। একটু থামিয়া যতীন বলিল, যদি বেয়াদবি না মনে করেন মশাই নামটি জানতে পারি কি? আমার নাম শ্রী সঞ্জীব চন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমি কৃষ্ণনগরে দ্বিতীয় মুনসেফের পেশকার। এটি আমার ভাগ্নে, নাম সুধীর কুমার মুখুজ্জে, ইনি সম্প্রতি ওকালতি পাশ করে কৃষ্ণনগরে প্র্যাকটিস আরম্ভ করেছেন। এর পিতার নাম আপনি শুনে থাকবেন বোধ হয়, তিনি কৃষ্ণনগরের খুব নামজাদা উকিল রামজীবন মুখুজ্জে। গতকালকের আসরে সংবাদপত্র হইতে পঠিত নামটা যেন রামজীবন বলিয়াই যতীনের মনে হইল। সন্দিগ্ধ স্বরে বলিল, রামজীবন, রামজীবন, আচ্ছা তারই মেয়ে কি এবার ম্যাট্রিকে ফার্স্ট হয়েছেন? সঞ্জীববাবু বিনীত হাস্য করিয়া বলিলেন, হ্যাঁ কুন্দমালা, আমার ভাগ্নি। যতীনের সর্বাঙ্গ দিয়া একটি রোমাঞ্চ বহিয়া গেল। কি আশ্চর্য, অতুলবাবু কি তবে একটি ছদ্মবেশী যোগী নাকি? মানুষের দিব্যদৃষ্টি সত্যিই কি তবে থাকিতে পারে? হিন্দু ধর্ম কি তবে নিতান্ত বুজরুকি নয়? সে মনে মনে বলিল, না সন্ধে আহ্নিকটা ছেড়ে দেওয়া ভালো হয়নি, কাল থেকে ফের শুরু করতে হবে। যতীন জিজ্ঞাসা করিল, সুরেনের সঙ্গে আপনার কি প্রয়োজন জানতে পারি কি? সঞ্জীববাবু ক্ষণকাল মৌন থাকিয়া তারপর বলিলেন, আমরা শুনেছি সুরেনবাবু এখন অবিবাহিত, তার পিতাও বর্তমান নেই, নিজেই তিনি নিজের অভিভাবক, কোথাও তার বিবাহের সম্বন্ধ হচ্ছে কি না, তিনি এখন বিবাহ করতে রাজি আছেন কি না আপনি বলতে পারেন? যতীন বলিল, আগে না, তা ঠিক জানি নে। চায়ের জল ফুটিয়া উঠিয়াছিল, যতীন তিন পেয়ালা চা প্রস্তুত করিল। চা পান করিতে করিতে সঞ্জীববাবু জিজ্ঞাসা করিলেন, সুরেনবাবু বিয়ে তো পাশ করলেন, এবার তিনি কি করবেন? আইন ক্লাস জয়েন করবেন কি? না, উকিল হবার তার ইচ্ছে নেই, এবার এম এ পড়বে। বাড়িতে ওর কে আছে? মা আছেন, কাকা কাকিও আছেন শুনেছি। ক ভাই ওরা? ভাইটাই কিছু নেই, একটা বোন আছে, তার বিয়ে হয়ে গেছে। এই সময় সিঁড়িতে জুতোর শব্দ হইল। যতীন বলিল, এই বোধহয় আসছে। সুরেন্দ্র যতীনের ঘরের সামনে আসবে মাত্র যতীন বলিল, ওহে এদিকে এসো, এই ভদ্রলোক দুটি তোমার সঙ্গে দেখা করবার জন্য বসে আছেন। ও আচ্ছা, আমার ঘরে আসুন বলিয়া সুরেন্দ্র অগ্রসর হইল। আগন্তুকদ্বয় তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। ঘণ্টাখানেক পরে বাবুরা বিদায় গ্রহণ করিলেন। যতীনের ঘরের সামনে আসিয়া সঞ্জীববাবু বলিলেন, আজ আসি তাহলে যতীনবাবু,
আবার দেখা হবে, নমস্কার। যতীন লক্ষ্য করিল সঞ্জীববাবুর মুখখানি হাসি হাসি। আগে আসুন, নমস্কার বলিয়া সে ইহাদের সঙ্গে সিঁড়ি পর্যন্ত গেল। তারপর দ্রুত পদে সুরেনের ঘরে গিয়া দেখিল সুরেন অত্যন্ত গম্ভীরভাবে গালে হাত দিয়া বসিয়া আছে। বলিল, ব্যাপার কি হে? সুরেন চমকিয়া উঠিয়া যতীনের মুখপানে চাহিল, বলিল, এরা কি জন্য এসেছিলেন তুমি জানো যতীন? স্পষ্ট জিজ্ঞাসাই করেছিলাম হে, উত্তর দেননি, অন্য কথা পেরে আমার প্রশ্নকে চাপা দিয়েছিলেন। কিন্তু কি জন্য এসেছিলেন তা অনুমান করতে পারি। কুন্দমালার সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ করতে এসেছিলেন তো? সুরেন্দ্র বলিল, হ্যাঁ, কিন্তু কি আশ্চর্য কথা বলো দেখি। আশ্চর্যই বই কি, কিন্তু এর এক্সপ্লানেশন কি? আমি তো কিছুই খুঁজে পাইনি। কি হলো তাই বলো, রাজি হয়েছ? ও হয়েছি। দেখো, যাই শুনলাম উনি কৃষ্ণনগর থেকে এসেছেন, কুন্দমালার মামা। আমি যেন কিরকম হতভম্ব হয়ে গেলাম। যা যা বললেন তাতে আমি হা হয়ে গেলাম। আসছে রবিবারে আমি কৃষ্ণনগর যাব মেয়ে দেখতে। মেয়ে দেখে আমার পছন্দ হলে ওরা দেশে আমার কাকামশাইকে চিঠি লিখবেন, পরে যা যা করতে হয় সব করবেন। আষাঢ় মাসে বিয়েটা সেরে ফেলতে চান, কেননা তারপরে মেয়ের জোড়া বছর পড়বে। আচ্ছা যতীন, একটা জিনিস তুমি লক্ষ্য করেছ? কি? ওর ভাইয়ের চোখের তারা। অতুলবাবু কুন্দ সম্বন্ধে যা বলেছিলেন এরও অবিকল তাই, চোখের তারা কালো নয়, ফিকে বাদামি রঙের। না ভাই, আমি তো সেটা লক্ষ্য করিনি। আমি করেছি। কিন্তু যাই বলো যতীন, অতুলবাবুর কিন্তু আশ্চর্য ক্ষমতা। ব্যাপার কি, অতুলবাবুকে কি একবার জিজ্ঞেস করলে হয় না? এখন তো কোনো কাজ নেই, চলো না যাওয়া যাক তার বাসায়, একটু বেড়ানো হবে। সুরেন বলিল, তাকে এখন কি বাসায় পাবে? সে তো আজ চলল রায়বেরেলি, সেখানে একটা চাকরি জুটিয়েছে যে, এতক্ষণ বোধ হয় সে হাওড়া স্টেশনের পথে। অবিলম্বে মেসের অন্যান্য লোকের মধ্যে কথাটা প্রচার হইয়া গেল। সন্ধ্যের পর সকলে আসিয়া সুরেনের ঘরে জটলা আরম্ভ করিল। যোগেশবাবু বলিলেন, অতুলটা কি কোনো সূত্রে জানতে পেরেছিল যে কুন্দমালার মামা তোমাকে আজ দেখতে আসবেন? জেনে শুনে ওরকম চালাকি খেলে গেল নাকি? শরৎ বলিল, আমি তো তার পাশেই বসেছিলুম, কিন্তু সে সময় তার মুখ চোখ দেখে তো ওরকম আমার মনে হয়নি ভাই। বিশেষ সে তো নিজে কোনো কথাই তোলেনি, হঠাৎ খবরের কাগজ পড়ে শোনালো তো সতীশ। সতীশ, তুমি পড়ে শোনালে না? সতীশ বলিল, হ্যাঁ আমি তো পড়ে শোনালাম, কাগজখানা নিয়ে নাড়াচাড়া করছিলাম, হঠাৎ ওই প্যারাটা আমার চোখে পড়ল। তারও ফার্স্ট হওয়ার জন্য আনন্দ ফোজ শনিবারই হচ্ছে, এই কথা পড়ে আমার ভারী মজা লাগলো, তাই তোমাদের সেটা পড়ে শোনালাম। বিপিন বলিল, সত্যি তার একটা ক্ষমতা আছে। উমাপদ বলিল, যারা সাধনার খুব উচ্চ স্তরে উঠেছে তাদের এরকম ক্ষমতা জন্মে তা স্বীকার করি, কিন্তু উতলোটা তো মহানাস্তিক, মুসলমানের রান্না মুরগি ভক্ষণ করে ওর ওরকম ক্ষমতা থাকা আমি তো অসম্ভব বলে মনে করি, নিশ্চয়ই সে জানত। শরৎ বলিল, জানত কি না সে সম্বন্ধে আমি কিছু বলছি না অবশ্য, কিন্তু কোনো কোনো মানুষের স্বভাবত ওরকম একটা আশ্চর্য ক্ষমতা থাকে, সেটা আমি জানি। আমি যখন প্রথম বছর কলকাতায় আসি, অস্ট্রেলিয়া থেকে একটা সার্কাসের দল এসেছিল খেলা দেখাতে, তখন বড়দিনে ছুটি, গড়ের মাঠে প্যান্ডেল খাটিয়ে তারা খেলা দেখাচ্ছিল। নানা রকম খেলা হবার পর একটা খেলা দেখালো, তা একেবারে অদ্ভুত। এক ছুরি মেম, বয়সে 18-19, সে এসে বলল, দর্শকদের মধ্যে যে কাউকে আমি ছুঁয়েই তার জন্মবার বলে দেব, যদি আমার ভুল হয় অনুগ্রহ করে তিনি যেন বলেন। এই বলে সে প্রথম সারি, দ্বিতীয় সারি, এক একজনকে ছয়, আর এক একটা বারের নাম বলে যায়,
যেমন শনিবার, বুধবার, মঙ্গলবার, শুক্রবার এই রকম। একটি লোক বললে না যে না ঠিক হলো না, তোমার ভুল হয়েছে। আমি তৃতীয় সারিতে বসেছিলাম, খালি ভাবছি আমার জন্মবার তো সোমবার, দেখি ঠিক বলে কি না। ওইরকম বলতে বলতে তৃতীয় সারিতে এসে ছুরি আমার দিকে চলে এলো, আমাকে ছোবামাত্র বলল সোমবার। অনেকে আশ্চর্য হয়ে বলিল, হ্যাঁ বলো কি, নিজে তুমি দেখেছো? শরৎ বলিল, নিজে নয় তো কি প্রক্সিতে, পাঁচটি টাকা দিয়ে টিকিট কিনে আমি ওই তামাশা দেখতে গিয়েছিলাম, আমার মনে হলো আমার টাকা খরচ সার্থক হয়েছে। তারপর আরও মজা, শোনো, তৃতীয় সারি শেষ করে ছুরি ফিরে গেল, তারপর বলল প্রত্যেক লোককে ছুঁয়ে কার পকেটে কি আছে আমি তা বলে দিতে পারি। এই বলে আবার প্রথম সারি থেকে আরম্ভ করলে, এক একজনকে ছয় আর বলে রুমাল, চাবি, পেন্সিল, নস্যির ডিপে ইত্যাদি। জনপ্রাণী কেউ প্রতিবাদ করল না। আমার শাড়িতে এসে আমায় ছুঁয়ে ছুরি বলল, ওইসব রুমাল, চাবি টাবি আর একটা জিনিস যা বয়স্ক পুরুষ মানুষের পকেটে থাকা সম্ভব নয়, ছেলেপিলের পকেটে থাকতে পারে, বলল ভাঙা বিস্কুট। আমি চমকে পকেটে হাত দিয়ে দেখলাম, হ্যাঁ ভাঙা বিস্কুট রয়েছে আমার পকেটে, কিন্তু সত্যি বলছি ভাই, আমার নিজেরই তা মনে ছিল না। হয়েছিল কি জানো, তার চার পাঁচ দিন আগে সেই কোট গায়ে পায়ে হেঁটে আমি শহর দেখতে বেরিয়েছিলাম, চাঁদনিতে এসে বড় খিদে পায়, চার পয়সার বিস্কুট কিনেছিলাম, খান কত খেয়েছিলাম, খান দুই পকেটে পড়েছিল। এ আমার প্রত্যক্ষ দেখা ঘটনা, কি বলতে চাও তোমরা? সে ছুরি ঋষি তপস্বী নয়, সাধনাও করে না, গরু সর খায়, মদ খায় এবং সম্ভবত খারাপ চরিত্রের মেয়ে। ও কি জানো, কোনো কোনো লোকের ওরকম একটা আশ্চর্য ক্ষমতা থাকে, তাকে দিব্য দৃষ্টি বলো আর যাই বলো। বিপিন বলিল, মাদ্রাজ অঞ্চলের গোবিন্দ চেট্টির কথা শুনেছে তো? এ 15-16 বছর আগেকার কথা, সে সময় খবরের কাগজে প্রায় তার কথা বেরুতো, তবে সে ভবিষ্যৎ বলতো না, বর্তমান বলতো। মাদ্রাজে সে নিজের ঘরে বসে তোমায় বলে দেবে দেশে তোমার মা সে সময় কি করছেন, বাবা কি করছেন, তোমার স্ত্রী কি করছেন ইত্যাদি। কলকাতা থেকে কত লোক দেখতে গিয়েছিল, সুরের সমাজপতির সাহিত্য কাগজে তার বিবরণ বেরিয়েছিল। মনে আছে আমার বাবা বলতেন, যদি আমার দেহটা ভালো থাকতো আমি যেতাম। সেই গোবিন্দ চেট্টিও শুনেছিলাম বদ্ধ মাতাল। কুমুদ বন্ধু থিওজফি সম্বন্ধে কয়েকখানি পুস্তক পাঠ করিয়েছিল, সেও কয়েকজন মহাত্মার আশ্চর্য ক্ষমতার কথা প্রকাশ করিল। এরূপ আলোচনায় রাত্রি ভোজনের সময় সমাগত হইল। পরবর্তী রবিবারে সুরেন্দ্র কয়েকজন মেজ বন্ধু সহ কৃষ্ণনগর যাত্রা করিল। মেয়ে দেখিয়া সকলেই খুশি, প্রত্যেকে লক্ষ্য করিল কুন্দমালার চক্ষু তারকা সাধারণ বাঙালি মেয়ের মতো কালো নহে, উহা ফিকে বাদামি রঙেরই বটে। আষাঢ়ের শেষ সপ্তাহে কুন্দমালার সঙ্গে সুরেন্দ্রনাথের শুভ বিবাহ সম্পন্ন হইয়া গেল। বিবাহের দুই দিন পূর্বে দেশ হইতে তাহার পিতৃব্য কলিকাতায় আসিয়াছিলেন, পরদিন সকলে সদল বলে কৃষ্ণনগর যাত্রা করিলেন। শুভদিনে কুন্দমালার সহিত সুরেন্দ্রর বিবাহ হইয়া গেল। কৃষ্ণনগরেই কুশণ্ডিকা ক্রিয়া শেষ করাইয়া কাকা মহাশয় বর কনে লইয়া দেশে গেলেন। বরযাত্রীরা কলিকাতায় ফিরিয়া আসিল। ফুলশয্যার রাত্রিতে প্রথম সম্ভাষণের পর সুরেন্দ্র নববধূকে বলিল, দেখো আমাদের এ মিলন ব্যাপারের সঙ্গে খুব একটা আশ্চর্য ঘটনা জড়িত আছে। কুন্দ কৌতূহলী হইয়া বলিল, কি আশ্চর্য ঘটনা? সুরেন বলিল, যখন তোমাতে আমাতে বিয়ের কোনো কথাই হয়নি, যখন তোমার মামা আমাকে দেখতেও যাননি, তখনই আমাদের এক বন্ধু ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাতে আমাতে বিয়ে অনিবার্য। আমার সে বন্ধুর এক আশ্চর্য ক্ষমতা আছে, ভবিষ্যতে সব ঘটনা তিনি দিব্যদৃষ্টিতে দেখতে পান। কুন্দ বলিল, বলো কি,
আমার নাম তোমার সে বন্ধু জানলেন কি করে? পটলডাঙ্গার বাসায় এক মাস পূর্বে শনিবারে যাহা যাহা ঘটিয়াছিল সুরেন তাহা সবিস্তারে বর্ণনা করিল। কুন্দমালা নামটি শুনিবামাত্র কিছু না জানিয়াও সুরেন যে মধুর মন্তব্যটি প্রকাশ করিয়াছিল তাহা উল্লেখ করিতে ভুলিল না। কুন্দ অবাক হইয়া সমস্ত শুনিতেছিল। সুরেনের কথা শেষ হইলে বলিল, খুব আশ্চর্য তো, তোমার সে বন্ধু নিশ্চয় একজন খুব ভালো গুরু পেয়েছেন, যোগসিদ্ধ বোধ হয়। সুরেন্দ্র বলিল, ছাই সিদ্ধ। তবে তিনি কি করেন? এই আমরা সকলেই যা করি, অন্যের জন্য রাত জেগে বই মুখস্থ করে এক্সামিন পাশ করেছেন, তারপর চাকরির উমেদারি, ওটা কি জানো? এক একজন মানুষের ওরকম একটা ক্ষমতা জন্মে যায়, আপনা আপনি জন্মায়। তার জন্য জপ তপ সাধনা টাধনা কিছুই করতে হয় না। ওকে বলে ক্লিয়ার ভয়েন্স, ক্লিয়ার ভিশন, দিব্যদৃষ্টি আর কি। আর ওরকম ক্ষমতা যার আছে তাকে বলে ক্লিয়ার ভয়েন্ট। মুরব্বী আনা স্বরে এই কথাগুলি বলিয়া সুরেন গোবিন্দ চেট্টির ক্ষমতার কথা এবং অস্ট্রেলিয়ান সার্কাস দলের সেই মেমের ক্ষমতার কথাও যথাশ্রুত বর্ণনা করিল। কিছুক্ষণ কুন্দ বিস্ময় স্তব্ধ হইয়া রহিল। তারপর মিনতির স্বরে বলিল, হ্যাঁ গো, তুমি এবার যখন এখানে আসবে তাকে সঙ্গে করে নিয়ে এসো না, আমি তাকে দেখব। সুরেন বলিল, সে তো এখন কলকাতায় নেই, পাঞ্জাব গেছে চাকরি করতে। যেদিন সে ওই সব কথা বলল তার পরদিনই সে চলে গেছে, রায়বেরিলি হাই স্কুলের হেডমাস্টারই চাকরি নিয়ে এসে গেছে। কুন্দ শুইয়াছিল, হঠাৎ উঠিয়া বসিয়া বলিল, কি বললে? রায়বেরিলি স্কুলের হেডমাস্টার? সুরেন কুন্দমালার এই হঠাৎ উত্তেজনায় বিস্মিত হইয়া বলিল, হ্যাঁ কেন? তোমার বন্ধুর নাম কি বলো দেখি। অতুল, অতুলচন্দ্র গাঙ্গুলি। ওফ, আমার পোড়া কপাল বলিয়া কুন্দ মুখে হাত চাপা দিয়া ফুলিয়া ফুলিয়া হাসিতে লাগিল। হাসি আর থামে না। কেন কেন হাসছ কেন বলিয়া সুরেন উঠিয়া বসিয়া কুন্দমালার মুখ হইতে হাত টানিয়া খুলিয়া দিল। আরও মিনিট খানেক হাসিয়া তারপর কুন্দ আত্মসংবরণ করিতে পারিল। বলিল, হাসছি কেন জানো? তোমার সে বন্ধুটি যোগীও নয়, ঋষিও নয়, গোবিন্দ চেট্টিও নন, ক্লিয়ার ভয়েন্টও নন। তিনি আমার অতুলদা। ওই যে আমার মামা তোমায় দেখতে গিয়েছিলেন, তিনি অতুলদার পিসে মশাই। অতুলদা কতবার এখানে এসেছেন, বাবা তাকে একটি ভালো পাশ করা পাত্রে সন্ধান করবার জন্য চিঠি লিখেছিলেন। অতুলদাই তো বাবাকে তোমার কথা লিখেন। অতুলদা রায়বেরিলি চলে যাবেন বলেই দাদাকে নিয়ে মামা তাড়াতাড়ি ওই দিন তোমায় দেখতে গিয়েছিলেন। তিনি যখন তোমাদের ভোজের সভায় ওই ক্লিয়ার ভয়েন গিরি ফলাছিলেন, তখন তিনি বিলক্ষণ জানতেন যে মামাবাবু দাদাকে সঙ্গে নিয়ে পরের দিন 10টায় গাড়িতে কৃষ্ণনগর থেকে কলকাতা রওনা হবেন। বাবা আগে তাকে চিঠি লিখেছিলেন যে তোমায় সে দেখেছে। হাজার দিন। সুরেন কয়েক মুহূর্তকাল নীরবে বসিয়া রহিল। তারপর বলিল, কি আশ্চর্য ব্যাপার, ভারী ঠগানটাই শালা আমাদের ঠকিয়েছিল তো। উফ, আমার চোখের সামনে থেকে একটা পর্দা উঠে গেল। আমায় এক গেলাস জল দাও। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখে একটি গল্প, দিব্যদৃষ্টি। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।